हेलो गाइस, आमी सुदीप, वेलकम टू माय चैनल। सो आज आमी जाच्छी कोलकाता दुर्गापूजो देखते। आमी बारासातेर छेले, तबुओ आमी एखोनो पर्यन्त कखोनो कोलकाता दुर्गापूजो देखते जाइनी। जाइहोक, आज आमी जेते चलेछि कोलकाता ठाकुर देखते। आमरा चूज करेछि जेटा, सेटा होच्छे श्रीभूमिर प्यान्डेलटा। কারণ শ্রীভূমিতে আমরা জানতে পেরেছি, টিভিতে দেখেছি এবং অন্যান্যদের কাছেও শুনেছি যারা গেছে, সেখানে নাকি বুর্জ খলিফা প্যান্ডেল করেছে। এবার বুর্জ খলিফা নিয়ে সেটা বলার কিছুই নেই, সো ওখানে যেতে হবে। আমরা মেইনলি বেরোচ্ছি অ্যারাউন্ড 3টার দিকে, কি 3টার একটু বেশি হতে পারে। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করেই বেরিয়ে পড়বো। এবার তোমাদের লাঞ্চটা আমাদের কি হবে সেটা দেখেই দিই। তো চলো, তো চলুন দেখা যাক আজকে কী কী রান্না হচ্ছে। মা, আজকে কি কি রান্না হচ্ছে? সো গাইস, আমার স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চুল ভেজা এখনো। তো স্নান হয়ে গেছে, যখন না খেয়ে তো কোনো মানে নেই, খেয়ে নেওয়া যাক। 2টো বাজতে যায়, এবার আমরা 3টে বেরোতে হবে, খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে পারবো। তো চলো খেয়ে নিই। সো গাইস, দেওয়া হয়ে গেল, এবার কিছুক্ষণ রেস্ট নিয়ে অ্যারাউন্ড 3টের দিকে বা 3টের একটু পরেই আমরা বেরিয়ে পড়বো। সো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বেরোনোর সময়। সো গাইস, দেখো আমরা রেডি হয়ে গেছি, এবার যাওয়ার পালা। আমরা মানে এখান থেকে যাব, আমাদের সঙ্গে আরেকজন মিট করবে, মানে আমার ছোটোবেলার স্কুলের বন্ধু, সে যাবে, তার মা বাবা যাবে, আমি যাব আর আমার মা বাবা যাবে। এবার কিভাবে যাব সেটা একবার আমার বাবার থেকে জেনে নিই। কীভাবে যাব? আমরা যাব হচ্ছে বারাসাত থেকে যে কোনো বাস, যেটা বারুইপুর হোক, যে বাসগুলো উল্টোডাঙার দিকে যায়, সেই বাসগুলোতে গিয়ে আমরা শ্রীভূমিতে নামবো। তো জেনে নিলাম কীভাবে যাব, এবার চলো যাওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি, হাটে হাটতে কবরখোলা এসেছি। এবার কবরখোলা এখান থেকে ভ্যান ধরবো বা টোটো, সামথিং যা পাবো। তারপর চলো, দেখলে আমরা এর থেকে টোটোর থেকে নেমে গেলাম। এবার বাসস্ট্যান্ডে যাচ্ছি, দেখি কোন বাস যায়। তো চলো বাসস্ট্যান্ডে যাওয়া যাক। তো আমরা বাসস্ট্যান্ড চলে এসেছি, এবার চলো বাসে উঠি। সো গাইস, আমরা বাসে উঠে পড়েছি, এবার বাসে শুধু ছাড়ার পালা। এই যে আমরা সবাই চলে এসেছি, বাবা হাই দেখিয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাস থেকে নেমে গেছি, এবার শ্রীভূমিতে যাচ্ছি পুজোটা দেখতে। প্যান্ডেলটা কেমন হয় চলো আমিও দেখি, তোমাদেরকেও দেখাই, আর আমি দেখাচ্ছি মানে তোমরা সঠিক রিভিউই পাবে। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। সো আমরা প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি, আর বাবা বলছে বহুত দেরি, কিন্তু কাছাকাছি চলে এসেছি। এবার ঢুকতে কতক্ষণ লাগবে সেটা আমি বলতে পারছি না, কারণ এখানে বেশ ভালোই ভিড় দেখা যাচ্ছে। সো ভিড়টা একটু দেখে নাও তোমরা, চারিদিক দিয়ে লোক আসছে। সো এই যে সেই ক্লক টাওয়ার, কলকাতা সল্ট লেক ক্লক টাওয়ার, পুজোর টাইমে আসতে না পারলেও এটা সবসময় এরকম কালারফুল থাকে, আর এটা এখন এই সন্ধ্যের টাইমে দেখতে একদম অসাম লাগছে। তো এই হচ্ছে আমাদের টিম, আমার বাবা, কি 30 সেকেন্ড, বাবা, আন্টি, আঙ্কেল অ্যান্ড আমার ছোটোবেলার বন্ধু।
তো এখানে এসে আমরা লাইনে আটকে পড়েছি, সামনে কিছু দেখতে পাচ্ছি না। সুন্দর প্যান্ডেলে যতটা লাইটিং দেখলে সেই লাইটিং এর রিভিউ বলতে আমার লাইটিংটা মোটামুটি ঠিকঠাক লেগেছে, কিন্তু এই লাইটিংটা তাও যেরকম লাইটিং করেছে বারার সাথে আমরা কালী পুজো এরকম লাইটিং অনেকটাই দেখেছি। এখানে এসে এখনও মোটামুটি সেরকম কিছু চোখে পড়েনি, তো ভেতরে ঢুকলে হয়তো সেরকম বা কিছু থাকতে পারে, বা বুর্জ খলিফা তো আছেই। এবার আমরা যাব, মানে এখন আমরা হাঁটছি, তো চলো ভেতরে গিয়ে দেখছি কী আছে। কতক্ষণ দাঁড়ানোর পর আমাদেরকে ছাড়লো, ওদিক দিয়ে দুবার লাইন ঢুকলো, তারপর আমাদের এদিক দিয়ে ডান দিক দিয়ে আর একবার লাইন ঢুকলো, তারপর আমাদের লাইনটা ছাড়লো। চারটে লাইন এখানে করেছে। আর এত ভিড়ের মধ্যে এখানে ঠাকুর তো ভালো কথা, ওর ভেতরে হালকা কিছু দেখাও যাচ্ছে না। তোমরা আমি হালকা একটু দেখতে পেয়েছি, তোমরা হয়তো নাও দেখতে পারো, কারণ ক্যামেরা ঠিকভাবে তোলা যায়নি। তো শেখপুকুরতে হাঁটতে হাঁটতে আমরা বেলতলা চলে এসেছি, এখন বাড়ির রাস্তায় চলে এসেছি। আর তখন শুধু আইসক্রিম খেলাম, আর আইসক্রিম খেলেই তো শুধু হবে না, তা একটু একটু হালকা কিছু খেতে হবে, তাই জন্য নিয়ে নিয়েছি হচ্ছে এই এগরোল নিয়েছি, আর ঠাকুমা দাদুর জন্য নিয়েছি আইসক্রিম, কারণ এগরোল ঠাকুমা দাদু খাবে না। সময় বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার এগরোল খেতে খেতে কিছু কথা হবে যেটা না বলাই নয়, কারণ আজকে শ্রীভূমিতে গিয়ে যেটা দেখতে পেলাম যে ওখানে একটু এক মিনিট পর্যন্ত দাঁড়াতে দিল না, একটা ছবি তুলবো সেলফি তুলবো বুর্জ খলিফার সামনে, এটা কি হলো? আমি পুরো ভিডিওতে, তোমরা ভিডিওতে দেখবে এক মিনিটও খুঁজে পাবে না যে ওখানে দাঁড়িয়েছি, ভিডিওই করতে পারলাম না তোমাদের জন্য ঠিকভাবে। আমরাও এনজয় করেছি, এনজয় করিনি বলবো না, কারণ আমি সত্যি বলতে এনজয় করেছি আজকে। আজকে সব থেকে বেশি মানে কষ্ট হয়েছে বাসে যেতে আর আসার সময়, বিশেষ করে আসার সময় বাসে উঠে তোমাদের সঙ্গে মানে কথাটাই হলো না, যে বাসে উঠে এই কথাগুলো বলতাম, কারণ বাসে একে তো সিট পাইনি, তারপরে গ্যাদারিং হয়েছিল খুব। আর এখন যাই হোক, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম।